الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الله سبحانه وتعالى দরবারে অসংখ্য শুকরিয়া। পবিত্র মাহে রমজানের সমাপ্তির পর আমরা আবারও আমাদের রেগুলার স্কেজুয়েলে ফিরে আসছি। তো উপস্থিত এই কনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। আশা করি সবাই রমজানের রোজা সুন্দরভাবে আদায় করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ চেয়ে নিয়েছেন এবং ঈদুল ফিতরও ভালোভাবেই আমরা সবাই আদায় করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে মাফ করুন এবং বাকি 11 মাস আমাদেরকে রমজানের শিক্ষা নিয়ে সুন্দরভাবে সঠিকভাবে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। এই দুয়া নিয়ে আমি শুরু করছি আজকের অধিবেশন। আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামে জাকাতের গুরুত্ব ও নিয়ম পদ্ধতি। ইসলামের 5টি পিলারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম পিলার হল জাকাত। এই 5টি পিলারের মধ্যে প্রথম হল ইমান, নামাজ, জাকাত, রোজা, হজ। ইমান আনার সাথে সাথেই একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে সে পরিগণিত হয় এবং সাথে সাথে তার উপর বাদ বাকি কাজগুলো ফরজ হয়ে যায়। প্রথম যে দায়িত্ব একজন ইমানদারের সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা ধনী গরিব সবার জন্য ফরজ। প্রাপ্তবয়স্ক যারা আছেন সবাইকে অবশ্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপর ধনী গরিব সবার জন্য প্রতি বছর 1 মাস রমজানে রোজা রাখা ফরজ। যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে অবশ্যই রমজানে রোজা আদায় করতে হবে। আর শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য যারা সাহেবে নেসাব বা জাকাত পরিমাণ সম্পদ যাদের রয়েছে তারা বৎসরে 1 বার আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে কাদের মধ্যে এই জাকাতের সম্পদ বণ্টন করতে হবে সেটা অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সেভাবেই আমাদেরকে সেটা দান করতে হবে। নিজের ইচ্ছা মতো যদি আমরা করি তাহলে সেটা আদায় হবে না। এবং সম্পদ তাহার পর কেউ যদি ভালোভাবে হিসাব না করে জাকাত আদায় না করে তাহলে অনাদায়ের জন্য তাকে কঠিন পীড়াদায়ক আজাব ভোগ করতে হবে। প্রতি বছর জাকাত হিসাব করে দেওয়াটা ধনী মুসলমানের উপর ফরজ। আর জীবনে 1 বার যাদের হজে যাওয়ার মতো সম্পদ আছে এবং শারীরিক সুস্থতা রয়েছে তাদের উপর হজ ফরজ। বাকি যদি কেউ অন্য সময় হজব্রত পালন করেন তাহলে সেটা হবে নফল এবং ফরজ হওয়ার সাথে সাথেই সেটা আদায় করাটা অবশ্যই কর্তব্য। তো আজকে আমরা এই 5টা গুরুত্বপূর্ণ পিলারের মধ্যে জাকাতের উপর আমরা আলোচনা করব যে জাকাতের গুরুত্ব কতখানি এবং কিভাবে সেটা বণ্টন করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে জানিয়ে দিয়েছেন ঠিক সেভাবেই যেন আমরা এই জাকাতের টাকাটা আমরা আদায় করতে পারি। তো প্রথমে আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর কাদেরকে জাকাত দিতে হবে যেটা জানিয়ে দিয়েছেন সেটা আমরা আগে জেনে নেই। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেন,
إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. এরশাদ হচ্ছে এসব সাদাকা অর্থাৎ জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এর ব্যবস্থাপনার উপর নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, গুলামির বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির জন্য, আল্লাহ তালার পথে সংগ্রামী ও মুসাফিরদের জন্য। এটা আল্লাহ তালার নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ তালা সব কিছু জানেন এবং তিনি হচ্ছেন বিজ্ঞ ও কুশলী। তাইলে মহাগ্রন্থ আল কুরআনের সুরা তোবার 60 নম্বর আয়াতে আমরা জানতে পারলাম যে খাদেরকে কারা এই জাকাত পাওয়ার যোগ্য। তো আমি এই বিষয়টা আরও পরিষ্কার করে নেই। এক হলো ফকির, যারা দরিদ্র অভাবী ব্যক্তি, আমাদের ভাষায় আমরা যেটা বুঝতে পারি যে যাদের খাওয়া পরার অভাব, জায়গা জমি নেই, অথবা আয় রোজগারের মতো শক্তিশালী সামর্থ্যবান ব্যক্তির অভাব রয়েছে, নিত্যদিনের অভাবী যারা, এরাই হলো ফকির। আর মিসকিন হলো, খেয়াল রাখবেন, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য যেটা সেটা হলো ফকির মানুষের কাছে হাত পাতে, ফকির বাড়ি বাড়ি ঘর ঘর গিয়ে মানুষকে মানুষের কাছে চায়, অথবা সেই ফকির সে যদি বাড়ি বাড়ি নাও যায় তাও মানুষের কাছে, যেটা আমরা বাংলাদেশে আমরা যেটা দেখে আসছি যে ঘরে ঘরে গিয়ে যেটা চাওয়া, সেটা ছাড়াও যারা চাইতে থাকে নিজের অভাবের কথা বলে আত্মীয় স্বজনের কাছে বা প্রতিবেশীর কাছে বন্ধুদের কাছে, তারাই হলো ফকির, যাদের অভাবের তাড়না রয়েছে। আর মিসকিন হলো অভাবী ভালো মানুষ, সাহায্যের জন্য যারা হাত বাড়ায় না। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য এটাই, ফকির সে মনের দিকেও ফকির, সব সময় তার হাত বাড়ানোই অভ্যাস। আর মিসকিন হলো এরা অভাবী লোক, দরিদ্র লোক, কিন্তু তারা ভালো মানুষ। এরা মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়, নিজের অভাবের কথা মানুষের কাছে বলে বেড়ায় না, এদেরকে খুঁজে বের করতে হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিসকিনকে তোমরা খুঁজে দেখো, এরা বাইরে হাত পাতে না লজ্জায়, এরা ভালো মানুষ, যেখানে সেখানে যারা রাস্তাঘাটে গিয়ে কাজকর্ম করতে পারে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে পারে, বাড়ি বাড়ি চাইতে পারে, মিসকিনরা ভালো মানুষ, ওরা না এদের মতো কাজ করতে পারে না এদের মতো চাইতে পারে, তাই এদেরকে খুঁজে এদের সাহায্য করতে হবে। এই মিসকিন যারা অভাবী ভালো মানুষ তাদেরকে নিজের বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় হতে পারে, গ্রামের লোকজন হতে পারে, এদেরকে খুঁজে এদের অভাব অনটন জেনে নিয়ে তাদেরকে জাকাতের টাকা দেয়া যায়। আবার এটা হলো ইসলামী রাষ্ট্রের জন্য জাকাত কাজে নিযুক্ত কর্মচারী, মানে সরকারিভাবে যখন জাকাত কালেকশন করা হয় তখন যারা কর্মচারী থাকে এমপ্লয়ি, তাদেরকে ওই জাকাতের টাকা থেকেই এমপ্লয়ির বেতন দেয়া হয়, ওইটা আমাদের কোনো প্রয়োজন নাই। মন জয় করার জন্য অর্থাৎ অমুসলিমদের মন জয় করা কিংবা দাওয়াতি কাজে জাকাতের টাকা ব্যবহার করা যায়। যেমন কোনো এলাকায় অমুসলমান রয়েছে দেশে বলেন আর বিদেশে তো আশেপাশে, তো এখানে তো আমরা এই ধরনের লোকজন পাই না, কিন্তু যদি আমরা এমন মানুষ দেখি যে যারা অভাবী আছে, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে,
এদেরকে যদি আমরা কিছু দান খয়রাত করি, এদের সাথে ভালো সম্পর্ক রাখি, তাইলে এই ভালো সম্পর্ক স্থাপনের জন্য তাদের পিছনে আমরা জাকাতের টাকা ব্যয় করতে পারি, তাদের মন জয় করার জন্য, যে ইসলাম এত সুন্দর, মুসলমান এত ভালো, এইভাবে হয়তো আকৃষ্ট হয়ে তারা ইসলামের মধ্যে আসতে পারে। এই সুবাদে তাদের কাজ, তাদের পিছনেও জাকাতের টাকা ব্যয় করা যায়। এরপর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, সে হয়তো ধনী হতে পারে, কিন্তু হঠাৎ তার উপর ঋণের, ধনী বলতে মোটামুটি স্বাবলম্বী, ঋণের বোঝা চেপে গেছে, দেয়ার মতো কোনো ব্যবস্থা নেই, বিপদে পড়ে গেছে লোকটি, এই অবস্থায় জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করা যায়। তো বোনেরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলছি, ওইখানে কেউ ভুল বুঝবেন না যে বিদেশে আমরা দেখি মানুষ বিশাল বিশাল বাড়ি কিনে লোন করে, গাড়ি কিনে লোন করে, সুন্দর সুন্দর ফার্নিচার কিনে লোন দিয়ে। এখানে আপনি যে আমি ঋণী, আমি কিভাবে দেব এত টাকার লোন আমার, এইটাও যেমন বলা যাবে না, যেহেতু তিনি ধনী, তার দেওয়ার সামর্থ্য আছে, তাই তিনি বিরাট বিরাট কাজে লোন করতেছেন। আবার এই মানুষ, ঋণী মানুষকে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করাও যাবে না। সেই ঋণগ্রস্ত ব্যক্তি যে হয়তো তার ছেলে বা মেয়ের বিবাহ অথবা তার ব্যবসা এমনভাবে লুজার হয়ে গেছে যে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন ব্যবসা উঠানোর আর কোনো সুযোগ নাই, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন ওই পরিশোধ করা যাচ্ছে না, এই অবস্থায় এই লোকটা, সে হয়তো ফকির না হতে পারে, মিসকিন না হতে পারে, কিন্তু তাদের চাইতে ভালো মানুষ, হঠাৎ সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে, এই অবস্থায় এই মানুষটাকে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করা যায়। আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ দিয়েছেন। গুলাম মুক্ত করা, এটাও বর্তমান সময়ে নাই, আগের সময়ে ছিল, তাই গুলাম মুক্ত করার কাজে জাকাতের টাকা ব্যবহার করা যেত। আর 7 নম্বর হলো আল্লাহর পথে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, যেখানে জেহাদ চলতেছে, যেমন মনে করেন সিরিয়ায় দেখেন, ইরাকে, আরও বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, যেখানে অনবরত আফগানিস্তানে বা বর্তমানে আমাদের বাংলাদেশে একদম অকারণে যে সমস্ত ভালো মুসলমান যারা দিনের কাজ করতেছে তাদেরকে জেল, জুলুম, অত্যাচার করতেছে, এই ধরনের অবস্থায় তাদেরকে সাহায্য করার জন্য এই টাকাটাও ব্যয় করা যায়। কেউ হয়তো জেলে আছে, ভালো মানুষ, সে দিনদার, তাকে নিয়ে জেল হাজতে ঢুকাইছে, কিন্তু বের করার মতো সামর্থ্য তার আত্মীয় স্বজনের নেই, এই অবস্থায় এই মানুষটা পরিবারের আর্নিং মেম্বার, তার ছেলে মেয়ে উপোস আছে, তারা ভীষণ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, এ অবস্থায় এই মানুষটাকে জেল থেকে বের করার জন্য তাকে সাহায্য করা যেতে পারে, অথবা সে যদি অসুস্থ হয় এই অবস্থায় তাকে, এই আহত মানুষটার চিকিৎসার জন্য তাকে এই জাকাতের টাকাটা দেয়া যেতে পারে। তারপর সম্পদ হারা মুসাফির, যদিও বাড়িতে সে সম্পদশালী, কিন্তু সে মুসাফির অবস্থায় আছে এবং তার টাকা পয়সা সে হারিয়ে ফেলছে, বাড়িতে যাওয়ার মতো তার কোনো টাকা পয়সাও নেই, খাওয়া দাওয়ার মতো কোনো পয়সা তার হাতে নেই, এই ধরনের মুসাফিরকে জাকাতের টাকা দিয়ে সাহায্য করা যেতে পারে, এবং সে যতক্ষণ মুসাফির তখন সে জাকাতের টাকা নিতে পারে, কিন্তু বাড়ি ফিরে গেলে সে আর ওই টাকা নিতে পারবে না। প্রিয় বোনেরা আমার, আমরা জানতে পারলাম জাকাতের 8টা খাত কি, কোন ধরনের মানুষকে জাকাত দেয়া যায়, এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আমরা দেখি জাকাত, কিন্তু কেউ মনে করবেন না যে এত টাকা আমি দিয়ে দিচ্ছি প্রতি বছর, আমার তো সব শেষ হয়ে যাচ্ছে, এটা একেবারেই ভুল ধারণা। বরং জাকাত মানুষের সম্পদ বৃদ্ধি করে, মানুষের সম্পদ পবিত্র করে। আর সূরা মুমিনুনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, এবং তারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয়, অর্থাৎ
মুমিনের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন। এখানে জাকাত শব্দটির উল্লেখ করা হয়েছে এজন্য যে জাকাত যেমন মালকে সম্পদকে পবিত্র করে, জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের মধ্যে যে দূষণ রয়েছে সেটা পরিষ্কার হয়ে যায়, যেভাবে কোথাও ময়লা ধরলে ওইটাকে যখন ধোয়া হয় পরিষ্কার করা হয় তখন সেটা যেভাবে পরিষ্কার হয় পবিত্র হয়, ঠিক সেভাবে সম্পদের জাকাত দেওয়ার পর ওই সম্পদটা পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে বলতেছেন জাকাতের পন্থায় কর্মতৎপর হওয়া, অর্থাৎ মুমিন হবে পবিত্র পরিচ্ছন্ন তার মন এবং হৃদয়। সে জাকাত দিয়ে যেমন তার মালকে পবিত্র করবে তেমনি নিজের মনটাকেও সে পবিত্র পরিচ্ছন্ন করবে। আয় রোজগার করবে সে হালাল উপায়ে, ব্যয় করবে সে হালাল উপায়ে। আর জাকাত হলো গরিবদের প্রতি ধনীদের বাধ্যতামূলক দেয়। মনে রাখা প্রয়োজন এটা গরিবের প্রতি কোনো অনুগ্রহ নয়, জাকাত হলো ধনীদের উপর ফরজ এবং অনাদায়ে উদাসীনতায় সে কঠিন শাস্তির অধিকারী হয়ে যাবে, যে সম্পর্কে কুরআন এবং হাদিসে বলা হয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে যে যারা জাকাত দিবে না তাদেরকে কি পরিমাণ কঠিন শাস্তি দেয়া হবে। যেমন বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করে না, কিয়ামতের দিন ওই ধন সম্পদকে তার জন্য একটি মাথার চুল পড়া বিষধর সর্পে রূপান্তরিত করা হবে, যার চোখ দুটোর উপর দুটি কালো বিন্দু থাকবে। কিয়ামতের দিন ওই সাপ তার গলদেশে পেঁচানো হবে, অতঃপর সাপটি ওই ব্যক্তির উভয় অদর প্রান্ত কামড়াতে কামড়াতে বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার সঞ্চিত ভাণ্ডার। সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে তিনি এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা জাকাত আদায় করবে না তাদের জন্য কিয়ামতের দিন তাদের যে সম্পদ, আজকের দুনিয়ায় যে বাড়ি ঘর টাকা পয়সা, তারপর বিশাল বিশাল সম্পত্তি যেগুলো দেখে তারা সম্পদের মালিক যেমন তার হৃদয় জুড়ায়, তেমনি অন্যান্য মানুষ তার এই সৌন্দর্য দেখে তারা আফসুস করে, কিন্তু মনে রাখা প্রয়োজন কিয়ামতের দিন তার ওই সোনাদানা, ওই টাকা পয়সা, ওই জায়গা জমি, ওই প্রপার্টি যার হক সে আদায় করেনি আল্লাহর হুকুম অনুযায়ী, ওই সম্পদটা আল্লাহর হুকুমে একটা বিষধর সাপে পরিণত হবে, এবং সেই সাপের বর্ণনা দেয়া হচ্ছে যে মাথার চুল থাকবে না। মনে রাখা প্রয়োজন যে আজকের দিনে এই দুনিয়ার সাপ যেটা, যদিও আমরা স্বচক্ষে তো দেখা সম্ভব হয় না, কিন্তু আমরা যদি জুতে যাই অথবা যদি আমরা টিভি চ্যানেলে আমরা যেটা নেচারে আমরা দেখি যে বিশাল বিশাল সাপ, আর দুচোখের সাপ তো ওই দুনিয়ার সাপের সাথে তুলনাই হয় না, যে তার মাথাটা কতটুকু বড় হবে এবং এত ভয়ঙ্কর লাগবে যে তার মাথায় কোনো চুল থাকবে না এবং দুইটা চোখের উপর কালো বিন্দু থাকবে, এত ভয়ানক এত বিষধর। আর ওই সাপ যে জাকাত আদায় করে না সেই মানুষটার গলায় পেঁচানো হবে এবং সে খামড়াতে থাকবে দুই দিকে, আর বলবে যে আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার জমানো সম্পদ। এর মানে যে সম্পদ নিয়ে তুমি অহংকার করেছো, যে সম্পদ নিয়ে তুমি আল্লাহর হুকুমের ব্যাপারে অস্বীকার করেছো, অমান্য করেছো, অবহেলা করেছো, সেই সম্পদ আল্লাহর হুকুমে আমি সাপ হয়ে আজকে তোমাকে কামড়াচ্ছি। আল্লাহ তাআলা মাফ করুন। সবচেয়ে আনন্দের ব্যাপার যে জাকাতের উপর আমি প্রতি বছর প্রায় সময় আলোচনা করে থাকি এবং এই আলোচনা শুনে আমার অনেক বোনেরা
যারা বিগত অনেক বছর পর্যন্ত যাকাত আদায় করেননি, তারা তাদের সোনা দানা বিক্রি করেও এই বিগত অনাদায়ের বছরগুলোর সব যাকাত তারা পরিশোধ করেছেন, এমন বন্ধের খবর আমি পেয়েছি। তো এটা আলহামদুলিল্লাহ, আমরা যদি আল্লাহ তাআলার এই যে ফরজ এবাদত যেটা আমাদের উপর নির্ধারিত করেছেন, সেটা যেন আমরা ভালোভাবে জানার চেষ্টা করি এবং নিজেদের জীবনে মানার চেষ্টা করি। তো কোন অবস্থায় জাকাতটা দিতে হবে কখন, যে অর্থ সম্পদ যদি 1 বছর পর্যন্ত মালিকানায় থাকে, তাহলে তখন জাকাতটা ফরজ হয়ে যায়, যে পুরা 1 বছর থাকতে হবে। এখন সোনা দানা ওইটাও যদি জাকাত পরিমাণ সোনা 1 বছর থাকে, তাহলে সে ওই 1 বছর পর হিসাব করে একটা নির্দিষ্ট মাস সে রাখবে, যে প্রতি বছর ওই মাসে আমি আমার জাকাতটা আদায় করে নেব। সেজন্য আমি সবাইকে পরামর্শ দিই যে যেহেতু রমজান মাস, ওই মাসের দান অনেক অসংখ্য গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো একদিকে ফরজ ইবাদত আমরা আদায় করলাম, আল্লাহর নির্ধারিত হক অর্ডার আমরা মানলাম, অন্যদিকে রমজান মাসে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এর সওয়াব অসংখ্য গুণ বৃদ্ধি করে দিবেন। তাই রমজান মাসটাকে যদি আমরা সিলেক্ট করি যে ওই মাসেই আমরা আমাদের জাকাতের টাকা দেব, তাইলে আমাদের জন্য আর ভুল হওয়ারও সম্ভাবনা নেই, এবং এই মাসে দিলে দুই দিকে লাভ হবে। একদিকে গরিব মানুষরা রমজানে তাদের অনেক হাট বাজার করতে পারবে, আর অন্যদিকে দাতার সওয়াব হবে বেশি। কিভাবে ওই কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, মনে রাখা প্রয়োজন, বর্তমান বাজার দরে 7.5 তুলা সোনার মূল্য পরিমাণ টাকা যদি 1 বছর জমা থাকে, অথবা 7.5 তুলা সোনার অলঙ্কার যদি কারো কাছে 1 বছর পর্যন্ত তার মালিকানায় থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে, এবং তখন তিনি হবেন সাহেবে নিসাব। যার এই সম্পদ আছে তাকে সাহেবে নিসাব বলে, যে নিসাব পরিমাণ সম্পদের মালিক তিনি। অতএব মনে রাখবেন যে 7.5 তুলা সোনা অথবা তার উপরে, এর যদি নিম্নে হয় তাহলে সেটা পড়ার জন্য কোনো জাকাত দিতে হবে না। আর ওই সোনার দামের পরিমাণ টাকা যদি ব্যাংকে 1 বছর পর্যন্ত জমা থাকে, তাহলে ওই টাকার জাকাতও তাকে দিতে হবে। আবার আরেকটা ব্যাপার হলো, যদি সোনার জাকাত তার হয়ে যায় এবং টাকা যদি মনে করেন 1,000ই যদি তার থাকে বা 5,000ই থাকলো, কিন্তু তার কাছে সোনা আছে জাকাত পরিমাণ, তাহলে ওই সোনার সাথে ওই টাকার জাকাতও দিতে হবে। এটা মনে রাখা প্রয়োজন যে যিনি জাকাতি হয়ে যাবেন সাহাবে নিসাব, তাকে সোনা এবং টাকা দুইটারই হিসাব করে তার জাকাত আদায় করতে হবে। এবং আরও সুবিধা রয়েছে যে সোনা আমরা যখন কিনি, তখন সোনার যে মূল্য স্টোর থেকে কিনে আনার পর যে মূল্যটা হয়, বিক্রি করার সময় কিন্তু সেই মূল্য পাওয়া যায় না, তাই বিক্রয় মূল্য দরে সোনার মূল্য ধারণ করতে হবে, এবং তখন সেই মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে। জাকাত হলো ধনী গরিবের মধ্যে বৈষম্য দূর করা। আল্লাহ তাআলা সবাইকে ধনী করতে পারেন, আল্লাহর ভাণ্ডারে সম্পদের কোনো অভাব নেই। আবার আল্লাহ তাআলা সবাইকে গরিবও করে দিতে পারেন, সেখানেও কেউ আল্লাহকে কিছু বলতে পারবে না, কারো কোনো শক্তি ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষকে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। একদলকে সম্পদ দিয়েছেন, তারা কিভাবে সম্পদে সদ্ব্যবহার করে, আল্লাহর হুকুম অনুযায়ী তারা দান সাদাকা যাকাত ঠিকমতো আদায় করে কিনা, এবং তাদেরকে এই সুযোগটা দিয়েছেন যেন তারা এগুলা দান খয়রাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে অসংখ্য পুরস্কার লাভ করতে পারে। অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষকে গরিব রেখেছেন, তারা যে সবর করতে পারে কিনা সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি একটি পরীক্ষা। গরিব মানুষ যেন সবর করতে পারে,
অল্পে তুষ্টি লাভ করে আর ধনী মানুষ যেন গরিবের হক আদায় করে সওয়াব আদায় করে নিতে পারে। এইভাবে ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন। তো জাকাত কাদেরকে দেয়া যাবে না? পিতামাতা, দাদা দাদি, নানা নানি, এদেরকে জাকাত দেয়া যাবে না। হক হলো যে আপনার দায়িত্ব, আপনি সম্পদশালী হন আর গরিব হন, আপনার পিতামাতাকে, আপনার দাদা দাদিকে, নানা নানিকে আপনি দেখাশোনা করবেন, তাদেরকে জাকাত দেয়া যাবে না। নিজের সন্তান সন্ততি লালন পালনের দায়িত্ব হলো পিতামাতার, অতএব তার সম্পদ থেকে সন্তানের জন্য জাকাতের টাকা খরচ করা যাবে না। স্বামী এবং স্ত্রী কেউ কাউকে জাকাতের টাকা দিতে পারবে না। যার উপর জাকাত ফরজ এমন ধনী মানুষকেও জাকাত দেয়া যাবে না। আর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর অর্থাৎ বনি হাশিম গোত্রের মানুষদেরকে জাকাত দেয়া যাবে না, আল্লাহ রসুল সেটা নিষেধ করে গেছেন। তাইলে আমরা দেখতে পেলাম এর বাইরে যারা, অনেকে মনে করেন ভাইকে জাকাত দেয়া যাবে না, বোনকে জাকাত দেয়া যাবে না, এটা হলো ভুল। যেহেতু ভাইয়ের উপর ভাইয়ের দায়িত্ব হলো যে একটা সময় পর্যন্ত, যদি ছোট হয়, যদি এতিম হয়, আর এক ভাই যদি সম্পদশালী হয়, তাহলে তার দায়িত্ব হলো তার ভাইকে লালন পালন করা। কিন্তু সন্তান সন্ততিকে যেভাবে লালন পালন করার দায়িত্ব পিতামাতার উপর বর্তায়, ঠিক সেভাবে ভাই ভাইয়ের দায়িত্ব নিতে পারে না। যেহেতু ভাই যখন বিয়ে করে, বোনের যখন বিয়ে হয়, তখন সম্পূর্ণ পৃথক সংসারের মালিক হয়ে যায় তারা। অতএব সেখানে ফরজ নয়, দায়িত্ব নয়, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমার সম্পদ তোমার আত্মীয়দের মধ্য থেকে দান খয়রাত করা শুরু করো, এটাই হলো দাবি। কিন্তু সেখানে লালন পালনের দায়িত্ব নয়। এজন্য একজন ভাই যদি সম্পদশালী হয় এবং তার অন্য ভাই বা বোন যদি গরিব হয়, তাহলে সে তার ভাই বোনকেও জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারে। তবে সবচেয়ে উত্তম হলো তাকে এমনিতে দান সাদাকার মাধ্যমে তাকে সাহায্য করা। আর যদি এমন পুয়ার হয় আর সেই ভাইয়েরও যদি এত বেশি পরিমাণ টাকা না থাকে, তাহলে তিনি তাকে জাকাত দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। সূরা তওবার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদিন ইয়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকারি ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, আল্লাহ তাআলা ও তার রসুলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই দয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী কুশলী। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যারা মুমেন পুরুষ এবং নারী, তারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, অন্যায় থেকে বিরত রাখে, আর নামাজ প্রতিষ্ঠা করে, আর জাকাত আদায় করে, আর এদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন। এবং আরও সুসংবাদ দিচ্ছেন পরবর্তী আয়াতে যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিন ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আজিম। যে মুমেন পুরুষ ও মুমেন নারীদের আল্লাহ তাআলা এমন সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সবচাইতে বড় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাসন্তুষ্টি
এটাই হবে সবচেয়ে বড় সাফল্য। প্রিয় মা বোনেরা আমার, তো আমরা এখানে দেখি যে যাকাত যারা দেয় সে সমস্ত মুমিনদের বৈশিষ্ট্য হলো যে তারা এই সমস্ত ভালো কাজ করে এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এত বড় পুরস্কার দান করবেন। আবার আমরা দেখি সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদহিফুন। যে যাকাত তোমরা দান করো তা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রাখো, এরাই হচ্ছে সেসব লোক যারা যাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাইলে মনে রাখা প্রয়োজন, আমাদের সমাজে দুঃখজনকভাবে সত্য হলো যে যাকাতের ব্যাপারে মানুষের ধারণার খুব অভাব। যাকাত সম্পর্কে মানুষ বুঝতেই পারে না, কিন্তু ইদানিং আল্লাহর রহমতে অনলাইনের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে, অনেক আলোচনা শুনতে পারে, বুঝতে পারে, তো যার ফলে অনেকটা মানুষের সংশোধনী আসছে। কিন্তু তারপরও আমার দুঃখ হয় যে 15 বছর 20 বছর বিয়ে হয়েছে, কিন্তু এরকমও ফ্যামিলি আছে যে যাকাতের আলোচনা তাদের সাথে করার পর শুনতে হয় যে আমি তো এখন পর্যন্ত আমার সোনার কোনো যাকাত দিইনি। নাউজু বিল্লাহ, এমন মুসলমান হয়ে আল্লাহর কাছে কিভাবে আমরা হাজির হব আর কি জবাব দিব? ইসলাম ফরজ হলো যাকাত। নামাজ যদি আমরা আদায় করি 5 ওয়াক্ত, তাইলে যাকাতের ব্যাপারে কেন আমরা জানব না? এবং অনেকে খুব অবহেলা করেন এবং কৃপণতা করেন যাকাতের ব্যাপারে। তো যাকাত অনাদায়ের শাস্তি সম্পর্কে আমরা দেখি কুরআন এবং হাদিসের আরও বক্তব্য, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করলেন অথচ সে তার যাকাত দিল না, কিয়ামতের দিন সে ধন সম্পদগুলো বিষধর সাপের আকার ধারণ করবে। এবং বল যার চক্ষুর উপর, ঠিক আগের হাদিসটার মতোই, ওইটা নাসাই শরীফের হাদিস, কালো দাগ থাকবে, কিয়ামতের দিন সে সাপ তার চোয়াল দয়ে আঁকড়িয়ে ধরবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার মাল সম্পদ। অতঃপর তিনি তেলাওয়াত করলেন এই আয়াতটা, যার অর্থ হল, এবং আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা কল্যাণ, এটা যেন তারা কিছুতেই মনে না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণ, যাতে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি হবে। নাসাই শরীফের হাদিস, আর এটা হলো শেষ অংশটা মহাগ্রন্থ আল কুরআনের আয়াত, যে যারা কৃপণতা করবে এটা তাদের জন্য অত্যন্ত ধ্বংসের কারণ হবে, ক্ষতির কারণ হবে, এবং এই সম্পদটা, যে সম্পদ নিয়ে সে দুনিয়ায় আনন্দ করত, অহংকার করত, সেই সম্পদই হবে তার গলায় বেড়ি। আবু জর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি উট গরুর যাকাত প্রদান না করে মারা যায়, কিয়ামতের দিন সেগুলোকে পূর্বের চেয়ে বিরাট ও বলিষ্ঠ আকারে তার সামনে আনা হবে, সেগুলো তাকে খুর দ্বারা পদদলিত করতে থাকবে এবং শিং দ্বারা আঘাত করতে থাকবে। যখন দ্বিতীয়টা ফিরে যাবে প্রথমটা ফিরে আসবে, এরূপ চলতে থাকবে লোকদের মাঝে বিচার কার্য নিষ্পন্ন না হওয়া পর্যন্ত। এর মানে চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা যারা উটের ব্যবসায়ী, গরুর ব্যবসায়ী, তারা যদি উট গরুর যাকাত না দেয় তাহলে কিয়ামতের দিন উট হিসাবে গরু হিসাবে ওই আবার তাদেরকে উট গরু, দুনিয়ার উট গরুর চাইতে অনেক বিরাট, অনেক শক্তিশালী
উট গরু দিয়ে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে এবং অনবরত এই পানিশমেন্ট চলতে থাকবে। সুবহান আল্লাহ, এত কঠিন ব্যাপার। আচ্ছা, এখন একটা বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন যে যাকাত বণ্টনের যে নিয়মটা, এবারে হয়তো অনেকেই শুনেছেন, নিউজে দেখেছেন যে বাংলাদেশে এত দুঃখজনক ঘটনা হয়েছে, একটা ফ্যাক্টরির মালিক, সে মানে খুব ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে তার শাড়ি বা কাপড় চোপড়, শাড়ি লুঙ্গি যেটা বাংলাদেশে দেয়া হয়, ধনীরা যেটা করে থাকেন, তো ওইটা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য চতুর্দিক থেকে গরিবজন জড়ো হয়েছে তার বাড়িতে, এবং এত লোক জড়ো হয়েছে যে শেষ পর্যন্ত 26-27 জন লোক মানুষের পৃষ্ঠে মারা গেছে। এত বেশি মানুষ হয়েছে যে তারা ধাক্কা ধাক্কি, মারামারি, শেষ পর্যন্ত লাঠি দিয়ে পিটাপিটি, এইসব নিয়ে তাদের একটা শাড়ির জন্য, একটা লুঙ্গির জন্য একজন মানুষকে জীবন দিতে হয়েছে। এটা হলো খুবই দুঃখজনক। যাকাত বণ্টনের সিস্টেম এটা নয়, কোনো হাদিসে কোথাও আমরা দেখিনি যে এভাবে যাকাত বিলি করা হয়েছে নবীজির আমলে বা সাহাবায়ে কেরামদের আমলে। বরং যাকাতটা দিতে হবে নীরবে, আর কেউ যেন জানতে না পারে, এমনকি তার এক হাত দিবে অন্য হাত সেটা টের পাবে না, এই ধরনের গোপনে গোপনে দান করতে হবে। বিশেষ করে যাকাতের টাকাটা এইভাবে গরিবদেরকে আমন্ত্রণ জানিয়ে ঢুল পিটিয়ে পত্র পত্রিকা টেলিভিশনে নিউজ দিয়ে নিজের বাহবা কুড়ানোর জন্য যারা এই কাজ করে, তাদের উদ্দেশ্য যাকাত নয়, বরং তাদের উদ্দেশ্য হলো গরিবকে সাহায্য করা নয়, গরিবকে নিয়ে তামাশা করা এবং নিজের বড়ত্ব বড়লোকি দুনিয়ার মানুষের কাছে প্রচার করা। এটা খুবই দুঃখজনক এবং আল্লাহ তাআলা এদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন। যাকাতের নিয়ম হলো গরিবকে সমাজে প্রতিষ্ঠিত করা। একই গরিব যেন প্রতি বছর ঘুরে ফিরে আবার হাত না পাতায়, এটা হলো উদ্দেশ্য। ঠিক আছে, হয়তো এমন গরিবরা আছে যাদের কাপড়ের অভাব, তাদের জন্য কিনে গোপনে গোপনে তাদের হাতে দিতে হবে যাতে অন্য মানুষ টের না পায়। এবং উত্তম নিয়ম হলো যে পুরা টাকাটা 10 জনের মধ্যে বণ্টন না করে ওই টাকাটা দিয়ে প্ল্যান অনুযায়ী যেন একজন মানুষকে একটা ব্যবসা দেয়া হয়, অথবা তার বাড়িঘর ভাঙ্গা তাকে একটা বাড়ি তৈরি করে দেওয়া হয় পুরা টাকাটা দিয়ে। কারো যদি এমন টাকা পয়সা, যাকাতে তো অনেকটা বেশি টাকা পয়সা থাকে, তাহলে সে এভাবে বড় একটা উদ্যোগ নিতে পারে। আবার আমরা সামষ্টিকভাবে উদ্যোগ নিতে পারি যে 2-3 জনের টাকা মিলাইয়েও আমরা দিতে পারি। আবার এছাড়া আমরা যেমন এতিমখানা আছে, এতিমখানাতেও আমরা সাহায্য করতে পারি। তাহলে একসাথে অনেকগুলা গরিবকে সাহায্য করা হয়, অল্প টাকা পয়সা যাদের আছে তারা এইভাবে দিতে পারেন। আর যাদের নিজের গরিব রয়েছেন তারা হয়তো 2-4 জন মিলে টাকাটা কালেকশন করে একজন গরিবকে প্রতিষ্ঠিত করেন, যাতে ওই গরিব আগামী বছর আবার সে আপনার কাছে হাত না বাড়ায়। এইভাবে প্ল্যান অনুযায়ী যদি আমরা প্রতি বছর যাকাত দিতে পারি, কেউ আছে মনে করেন তাকে যদি একটা সেলাইয়ের মেশিন দেন, মানুষরাও অলস, দেওয়ার পর ওইগুলো বিক্রি করে খেয়ে ফেলে, তো ওইটা আমাদের তো কিছু করার নেই। কিন্তু আমরা এমনভাবে দেব যে তাকে একটা স্থায়ী ব্যবস্থা দেব, এর মাধ্যমে যাতে সে একটা আয় রোজগারের ব্যবস্থা করতে পারে এবং প্রতি বছর যেন সে গরিব না থাকে এবং যাকাতের জন্য সে হাত না পাতে। এইভাবে যদি আমরা যাকাত বিলি বণ্টন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যাকাত দেওয়ার হকটা আদায় হবে এবং সমাজে গরিব শ্রেণী আরও কমে যাবে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ুরবিস সাদাকাত, সুদকে আল্লাহ ধ্বংস করেন এবং দানকে বর্ধিত করেন।
যারা দান করে সাদাকা করে ওইটা আল্লাহ তাআলা এই দান সাদাকার মাধ্যমে তার সম্পদটাকে আল্লাহ তাআলা পবিত্র করেন এবং আরও বাড়িয়ে দেন। আর যারা ইন্টারেস্টের মাধ্যমে সুদের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করে এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাপার, যে যে ব্যাপারটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, তাই আল্লাহ বলছেন আল্লাহ ধ্বংস করে। আজকে যদি আমরা দেখতে পাই তার অনেক সম্পদ, কিন্তু কিছুদিন পর দেখা যাবে কোনো না কোনোভাবে সে বিরাট ক্ষতির মধ্যে পড়েছে। আর দুনিয়ায় যদি তার ক্ষতি না হয়, আখেরাতে তো তার অবশ্যই তার ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব আমরা যেন দান খয়রাত করি বেশি, আর জাকাতটা হলো ফরজ, অন্য দানের সাথে জাকাতের কোনো তুলনা হয় না। অন্য দান যদি, স্বাভাবিক দান যদি আমরা নাও করি, সেজন্য আমাদেরকে শাস্তি দেয়া হবে না, কিন্তু জাকাতটা হলো ফরজ, ওইটা যদি আমরা আদায় না করি তাহলে সেজন্য কঠিন পানিশমেন্ট দেওয়া হবে। এবং কুরআন আর হাদিস থেকে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরলাম যে কি ধরনের কঠিন শাস্তি, যেটা একজন মানুষের দ্বারা সহ্য করা কত কঠিন হয়ে যাবে, এবং সহ্য না করে তো পারার কোনো উপায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হন প্রথম খলিফা। এ সময় কিছু সংখ্যক মানুষ জাকাত দিতে অস্বীকার করে, তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। হযরত ওমর বললেন যে এরা তো নামাজ পড়ে, এরা তো রোজা রাখে, তো এদের বিরুদ্ধে এত কঠিন পানিশমেন্ট কেন? তখন তিনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যে একটা দড়িও দিয়েছে, ওই দড়িটাও যদি সে না দেয় তাহলে আমি তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জাকাতের বিধান সমাজে চালু করে দেখিয়ে গিয়েছেন, অতএব সেখানে কোনো ব্যতিক্রম হবে না। সুবহান আল্লাহ তাআলা। তো এই জন্য এই বিষয়টা আমরা যারা জেনে নিলাম, আমরা যেন অন্যদের কাছেও এই ব্যাপারটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে ইসলামে যেভাবে নামাজ রোজা যেভাবে ফরজ, ঠিক সেভাবে জাকাতটাও ফরজ করা হয়েছে। অতএব কোনো অবস্থায় যেন আমরা জাকাতের ব্যাপারে অলসতা না করি, উদাসীনতা না করি, কৃপণতা না করি। আর যারা মনে করেন সামান্য অনেকেই জাকাত দেন, কিন্তু অনেক সময় এইটা করেন যে মোটামুটি লামসাম একটা দিয়ে দিলাম, কোনো হিসাব নেই, সেটাতেও কিন্তু তারা রেহাই পাবেন না। বরং হিসাব করে যদি বর্ধিত আকারে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো অবস্থায় যেন কম না হয়। কম যদি হয় তাইলে সেই যে সম্পদের জাকাত দেয়া হলো না সেই অংশটুকু অপবিত্র রয়ে গেল, এবং অপবিত্র আর পবিত্র যখন একসাথে হয় তখন সবগুলাই নষ্ট হয়ে যায়। যেভাবে একটা গ্লাসের মধ্যে যদি 1 ফুটা প্রস্রাব পড়ে তাহলে পুরা গ্লাসের পানিটাই নষ্ট হয়ে যাবে, ঠিক সেভাবে পবিত্রের মধ্যে অপবিত্র মিশ্রণ হয়ে গেলে সবগুলাই নষ্ট হয়ে যায়। অতএব জাকাত যে এত গুরুত্বপূর্ণ, ইসলামের 5টা পিলারের মধ্যে অন্যতম পিলার, প্রত্যেক ধনী মানুষের উপর জাকাত ফরজ, যাদের এই পরিমাণ সম্পদ রয়েছে যেটা আমি আলোচনা করলাম। অতএব আমরা যেন এই ব্যাপারে কোনো ধরনের কৃপণতা না করি, যেভাবে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন আমাদের জন্য, ঠিক সেভাবেই যেন আমরা প্রতি বছর হিসাব করে যেন আমরা জাকাত আদায় করি। এবং আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, মহিলাদের অনেক সোনা গয়না থাকে এবং প্রায় পরিবারে দেখা যায় এ নিয়ে স্বামীর সাথে অনেক সময় বাক বিতণ্ডা হয়, 50 তুলা সোনা, 60 তুলা সোনা, 20,000, $25,000 মালিক তিনি, এবং ওই মহিলা তিনি একেবারে তিনি উনি হলেন সোনার মালিক, সম্পদের মালিক, আবার জাকাত দেওয়ার ব্যাপারে উনাদের কোনো মাথা ব্যথা নেই, স্বামী ওইটা পরিশোধ করবেন। এজন্যই গলদ হয়ে যায়, স্বামীরা এই ব্যাপারে এত খেয়াল করে না, যেহেতু তাদের সম্পাদনা এবং দেওয়ার জন্য ইসলাম অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী স্বামী দায়ী নন, যেহেতু মালিকানা হচ্ছে যার, তাকেই জাকাত দিতে হবে। এবং তিনি যদি জাকাতটা না দেন, ওই বিষয়ে চিন্তা ভাবনা না করেন,
আর প্রতি বছর যদি স্বামী বই টাকাটা দিতেই থাকেন, তাহলে স্ত্রীর মনের মধ্যে জাকাতের যে যে জাকাত যেটা পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, বা জাকাতের যে ফরজিয়াত যেটা, সে ব্যাপারে সেই মহিলা জানতেও পারে না, বুঝতেও পারে না, এ নিয়ে চিন্তা ভাবনা করতে পারে না। এজন্য নিজের সম্পদ থেকে নিজেই দিতে হবে। তিনি যদি কাজ না করেন, তাহলে প্রয়োজনে তার সোনা বিক্রি করে এর থেকে তিনি পরিশোধ করলেন। তখন তার ওই যে কুরবানি যেটা, তিনি যে দান করলেন, সাদাকা দিলেন, সেটা তার মনে লাগবে যে আমি আল্লাহর রাস্তায় দিলাম, বা ওই সম্পদ আমার সম্পদ থেকে আমি দিতে পারলাম। কিন্তু স্বামী পরিশোধ হলে হক আদায় হয়ে যাবে, শাস্তি থেকে বেঁচে যাবেন। কিন্তু জাকাতের যে গুরুত্বটা আর যে সওয়াবটা, তা থেকে তিনি বঞ্চিত হবেন। এবং হয়তো এমন সময় দেখা যাবে যে স্বামী হয়তো দিচ্ছেন না, কয়েক বছর দেওয়ার পর তিনিও অবহেলা করতেছেন যে আমার কি উনার মালিকানা। তো হোক, এই যিনি মালিক তিনি ওই বিপদে পড়বেন, এবং তার সোনাদানা দেখা যাবে 50-60 তুলাকে উপরে না, সব ব্যাংকে থাকে, জমা থাকে, কিন্তু দুনিয়ায়ও থাকলো, ব্যাংকের ড্রয়ার অথবা ঘরের লাকারে থাকলো, ওইগুলোই তার সোনা পড়লো। তিনি কোনো আনন্দও পেলেন না, সৌন্দর্যও প্রকাশ হলো না। অন্যদিকে হাসরের ময়দানে ওইগুলো সাপ হয়ে তাকে কামড়াবে, পরিণতিতে তার জন্যই শাস্তি ডেকে আনবে, অন্য কাউকে শাস্তি দেয়া হবে না। অতএব প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা আজকের আলোচনা থেকে যা শিখলাম তা যেন আমাদের বাস্তব জীবনে আমল করি, এবং আমাদের মেয়ে বোন, সমাজের অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছে যেন এই মেসেজটা আমরা শেয়ার করি। যারা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, অনেকেই জাকাতের ব্যাপারে জ্ঞানের অভাব, এবং অনেক বছর হয়তো তারা কোনো জাকাতই দেননি। তাই এই মেসেজটা সবাইকে জানিয়ে দিন, এবং এর মাধ্যমে তাদেরকে আমরা রক্ষা করি, এবং এর মাধ্যমে আমরা যেন আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ চেয়ে নিই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, এবং ইসলামের যে ফোর্সগুলো রয়েছে, হালাল হারাম রয়েছে, এ সম্পর্কে জ্ঞান অর্জন করি এবং আমাদের বাস্তব জীবনে আমল করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।